আমার সঙ্গে খেয়ে গেল, দেখেছেন একটু বাঘে খাইয়ে ফিরে এসেছিল, ফিরে এসে দেখো এত এত এখান থেকে আমাদের ডেস্টিনেশন কিন্তু শুরু হচ্ছে, একবারে অফবিট আর ভার্জিন ডেস্টিনেশন এখনই বলবো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা যাব হচ্ছে রসুলপুর বাস স্ট্যান্ড, বাকিটা তারপরে। এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে দীঘা, একদম সোজা দীঘা। আর এই রাস্তাটা দিয়ে আমার ডান হাতে যে রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। তাহলে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখতেই পাবে, চলো। আর বাড়ি থেকে বেরিয়েছি কটায় জানো, আজকে বাড়ি থেকে বেরিয়েছি তখন 4:10, আর বাসে উঠেছি তখন 4:35, আর এখানে নামলাম এখন 8:10, মানে ওই 3:10 মতন সময় লেগেছে। আর তোমরা যারা আসতে চাইছো, যেখানে আমরা যাচ্ছি সেই জায়গায় যারা যেতে চাইছো, একদম কিন্তু ইজি, দীঘাগামী যে কোনো বাসে উঠে পড়বে, উঠে পড়ে কিন্তু কাঁথি রূপসী বাইপাসের মোড়ে নামতে হবে, এইটুকু মনে রাখবে, বাকিটা ভিডিও ফলো করবে আর গন্তব্যের দিকে পৌঁছে যাবে। মমস ক্রিয়েশনের আরও একটা উইকেন্ড ডেস্টিনেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো বেরিয়ে পড়ি, প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাব। শীত মানে প্রচুর ঘোড়া, আর সেই ঘোড়াটা যদি হয় কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে, তাও আবার কম খরচে, তাহলে তো কোনো কথাই হবে না। আর তাই আজ আমরা তোমাদের কথা মাথায় রেখে আরও একটা অফবিট উইকেন্ড ডেস্টিনেশন নিয়ে হাজির হয়ে পড়েছি। এবার পালা কিভাবে যাবে আর কোথায় থাকবে। যারা ট্রেনে করে আসবে তারা কাঁথি স্টেশনে নামবে, আর যারা বাসে করে আসবে তারা কাঁথি রূপসী বাইপাসে নামলেই কিন্তু হবে। এখান থেকে টোটোয় করে আসতে হবে তোমাদের রসুলপুর বাস স্ট্যান্ড, যেটার ভাড়া নেবে মাত্র 10 টাকা। রসুলপুর বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে নিতে হবে, আর এসে নামতে হবে দাড়িয়াপুর লাইট হাউসের সামনে। দাড়িয়াপুর লাইট হাউসের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই মৃন্ময় কুঠির, থাকার ঠিকানা কিন্তু এইখানে। ভোরবেলা বাড়ি থেকে বেরোনোর পর এই আমাদের যাত্রা সবে শেষ হলো, মানে গন্তব্যে এসে পৌঁছালাম, দাড়িয়াপুর লাইট হাউসের মৃন্ময় কুঠিরে এসে উপস্থিত হয়েছি। আর এখান থেকে ভেতরের যা দৃশ্য আমি চোখে দেখতে পাচ্ছি, আশা রাখছি ভীষণ সুন্দর হবে, আর সেটাই এখন এক ঝলক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া। মৃন্ময় কুঠিরে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তোমাদের নজর কাড়বে এখানকার মনোরম পরিবেশ। এখানকার কটেজের কনসেপ্টটা কিন্তু জাস্ট অসাধারণ, বেড়ার তৈরি ঘর আর খড়ের চাল। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে কটেজের নামকরণের কনসেপ্টটা ঠিক কোথার থেকে এসেছে। দাড়িয়াপুরের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অতপ্রতভাবে জড়িত, তাই কটেজের নামগুলো কিন্তু ওনার উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। এই মনোরম পরিবেশে এক দুদিনের ছুটি কাটানোর জন্য কিন্তু সপরিবারে আসতেই পারো, বেশ ভালো লাগবে। গ্রাম্য পরিবেশে এসে উপস্থিত হয়েছি, আর তার সঙ্গে আসতে না আসতে গরম গরম কফি আর মেরি বিস্কুট, এটা দিয়ে শুরু হলো কিন্তু আজকের সকাল। এবার পালা, যে জায়গাটায় থাকতে এসেছি সেই জায়গার রুমের সঙ্গে খুব ভালো করে পরিচয় করে নেওয়া। তাহলে রাজা এবার তোমাদেরকে একটু রুমটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। বিলাসবহুল জীবনে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই গ্রাম্য পরিবেশের মধ্যেও এই কটেজে। এসি, টিভি, বাথরুমে কিন্তু গিজারও লাগানো আছে, সুতরাং
গরমে ঠান্ডাও হতে পারবে, আর অতিরিক্ত ঠান্ডায় কিন্তু গরম জলেরও ব্যবস্থা রয়েছে। যদি কথা গ্রাম্য পরিবেশেরই হয় তাহলে এর থেকে বেশি পাওয়ার আর কিছু আছে বলে আমার মনে হয় না। তার কারণ ডান দিকে বেশ সুন্দর একটা সাজানো গোছানো পাড় বাঁধানো পুকুর, আর তার সামনে চলে এসছে গরম গরম লুচি আর সাদা আলুর চচ্চড়ি, আর এদিকে পুকুরে বড় বড় মাছেরা খাবি খাচ্ছে। ব্যাপারটা কিন্তু জাস্ট দারুণ। বেশ রোদটাও পড়েছে আর দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট এসে হাজির। তাহলে এবারে ব্রেকফাস্ট করব, করে এখান থেকে কী কী সাইট সিন আমরা করতে পারি সেটার জন্য কিন্তু বেরিয়ে যাব। আর একদম লেট না করে খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। বড় বড় লুচি আর সাদা আলুর চচ্চড়ি। এখন আমরা যাচ্ছি পেটুয়াঘাট মৎস্যবন্দর। তবে মাথায় রাখতে হবে দাড়িয়াপুর আসলে কিন্তু এই পেটুয়াঘাট মৎস্যবন্দর মিস করলে একেবারেই চলবে না। এখানে আসলে যেমন তোমরা খুব কাছ থেকে মাছ ধরা আর মাছ ধরার বড় বড় ট্রলার দেখতে পারবে, সেরকম কিন্তু খুব কাছ থেকে জেলেদের জীবন সম্বন্ধেও অনেকটা অভিজ্ঞতা উপার্জন করতে পারবে। এই জায়গাটায় এসে তো আমার দারুণ লেগেছিল, তার কারণ বাঙালি মানেই তো খাওয়া, আর মাছ বাঙালির যে সব থেকে প্রিয় খাবার সেখানে তো কোনো সন্দেহ নেই। তাই এত রকম মাছ দেখে না আমি নিজেই লোভ সামলাতে পারিনি। পেটুয়াঘাট মৎস্যবন্দরের চারিপাশটাও কিন্তু দেখার মতন, তাই পেটুয়াঘাট মৎস্যবন্দর থেকে বেরিয়েই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে শুকনো মাছের জীবিকা। এখানকার প্রধান জীবিকা কিন্তু এই শুকনো মাছের ব্যবসা। বেশ বিশাল জায়গার মধ্যে কিন্তু এই ব্যবসাটা চলছে। আর এখানে দেখতে পাচ্ছ সব মাছকে এক জায়গায় করে শুকিয়ে নেওয়া হয়েছে। এরপর যেটা হচ্ছে বাছাই পর্ব, যে মাছটা যে ঝুড়িতে যাবে সেই ঝুড়িতেই কিন্তু বাছাই করে বস্তাবন্দি করে এখান থেকেই বিক্রি করা হয়। এবার আমরা দেখব কপালকুণ্ডলা মন্দির। তবে এটা কিন্তু মেন মন্দির নয়, মেন মন্দির গ্রামের ভেতরে। গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করলে কিন্তু যে কেউ বলে দেবে মানে মেন মন্দিরটা কোন দিকে। তাহলে এটা কিন্তু ভুল করলে চলবে না, মাথায় রাখতে হবে একদম রাস্তার ওপরে যে মন্দির সেটা মেন মন্দির নয়, মেন মন্দির একটু ভেতরে। তাহলে চলো দেখাই মেন মন্দিরটা তোমাদের। নবকুমার সাগর গেছিলো, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরল, ফেরার পরে রান্না হবে জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে। জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না, নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খাইনি, ফিরে এসেছিলো, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা সে মেয়েটা ভাবলো যুবককে রাখতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন, সে দেখে ইতিহাসটা তিনি এখানেই লিখেছিলেন। মন্দিরটা একবার নদীর পাশে, নদী কিন্তু অনেক দূরে চলে গেছে, মন্দির এখানে নেই। তারপরে প্রজাপতির সরকার, আর এইখানেই কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানেই রঞ্জিত মল্লিক মহুমা অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এখানে শুটিং করেছিল কপালকুণ্ডলা বই। আচ্ছা, তার সরকার কাজ করেছিল, তার কাজ গণ্ডগোল হয়ে গেছে, কাজটা এমন কন্ট্রাক্টর গণ্ডগোল করেছে সব ছাদারে সব বলে পড়লো আবার কাজ হবে। তবে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে নবকুমার কোথায় বাঁধা ছিল, কোন পর দিয়ে বের করেছি ভিতরে আপনি দেখাচ্ছি জুটে করতে আপনি ঠিক আছে। আচ্ছা মাগু, নবকুমারকে এইখানে গুঁজে রেখেছিল, এইখানটায় গুঁজে রেখেছিল, তাকে এই পথটা ধরে নিয়ে বানিয়ে গেছে এই রাস্তাটা দিয়ে। কাপালিকে বেল আসুন মা, দেখলাম দুটো বছর জিনিস দেখতে আসুন মা। গেলে মা ভেঙে ভেঙে যাবে, এত শক্ত কবিকার মন্দির দেখুন, কবিকার শক্ত মন্দির দেখুন, এত এত বছর বয়স, 200-250 বছর বয়স, এত বট গাছ হয়েছিল মন্দির ফাটেনি আর কিছুই হয়নি।
দাঁড়িয়াপুর লাইট হাউসটাও কিন্তু একটু ঘুরে দেখে নিও, তবে টাইমিংটা জানা থাকলে ভালো হয়। তাহলে বলে দিই, সকাল 10টা থেকে 12টা অবধি খোলা থাকে, আর দুপুর 3:30 থেকে 5:30 অবধি কিন্তু দাঁড়িয়াপুর লাইট হাউস খোলা থাকে। আর লাইট হাউস থেকে কিন্তু সিভিউটা জাস্ট অসাধারণ লাগে, তাই এটা কিন্তু একদমই মিস করবে না। মৃন্ময় কুঠিরের ঠিক উল্টো দিকেই দাঁড়িয়াপুর লাইট হাউস। সমস্ত রকম ঘোরাঘুরি কমপ্লিট করে এবার আমরা এসেছি মাছ ধরতে। দেখো রাজা একটা বিশাল মাছও ধরলো। যাই হোক, এখানে কিন্তু মাছ ধরার কনসেপ্টটা খুব ভালো। তোমরা মাছ ধরলে যতটা পরিমাণ ওজন হবে সেই দামটুকু দিয়ে দিলেই হবে। রান্নার কিন্তু তেল মশলার কোনো খরচ কটেজ নেয় না, এটা কিন্তু একটা উপরি পাওনা। তাই আসলে ফিশিংটা কিন্তু মিস করো না। সুন্দর করে খাবারটা পরিবেশন করে দেওয়া হয়েছে, আর দেখে এত ভালো লাগছে প্রত্যেকটা রান্নাই, দেখে মনে হচ্ছে জাস্ট অসাধারণ হবে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দুপুরও হয়ে গেছে। তাহলে আর বেশি বকবক না করে একবারে ডাইরেক্ট খাবারে। আর হ্যাঁ, তার আগে পরিচয় করে দেবো যে কী কী খাবার আজকে প্লেটে সার্ভ হয়েছে। ভাত, পোস্ত ছড়ি, আলু ভাজা, আর এখানকার স্পেশাল হচ্ছে গয়নাবুড়ি। স্যালাড রয়েছে, এখানে রয়েছে শুক্তো, মুগের ডাল, দুটো বড় বড় সাইজের ডিম, মটন কষা, চাটনি আর পাঁপড়। রায়চরটা সি বিচের পাশেই একটা পাখিরালয় আছে, যেখানে এই মুহূর্তে আমরা যাচ্ছি। যারা পাখি ভালোবাসো, যারা অর্ণথোলজি নিয়ে ঘাটতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই একবার এই জায়গাটায় ভিজিট করবে। যদি ভোরের দিকে করতে পারো তাহলে খুব ভালো হয়, কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি ভোরবেলা করার, তাই এখন যাচ্ছি। যদি কোনো পাখি পক্ষীর দেখা পাওয়া যায় তাহলে চলো। আমার বাঁদিকে বিস্তার ম্যানগ্রোভ, আর আমার সোজা বীচ। এটা কানাইচরটা বীচ, কিন্তু এখানকার লোকাল লোকেরা এই বীচটার নাম দিয়েছে ডাইজিন বীচ। সুতরাং এখানে আসলে কানাইচরটা বীচ বললেও চলবে, অথবা লোকাল লোকেদের বোঝার জন্য, মানে যারা আমার ভিউয়ার্সদেরকে এখানে ঘোরাতে নিয়ে আসবে তাদের জন্য এটাকে কিন্তু ডাইজিন বীচ বলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বীচটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ভার্জিন বীচ। একটা লোক এই বীচে এখনো অবধি আমি চোখে দেখতে পাই। অসাধারণ একটা বীচ, দুপাশে আপনার ঝাউবন, মাঝখানে বীচ, বিরাট আমাদের পিছনে ঝাউবন দেখতে পাচ্ছেন, পুরো ঝাউবন। আর ঝাউবনের গাছে লটকা হওয়া আমাদের ড্রোন, ওর জন্য প্রিয়াঙ্কা একটু মনটা খারাপই হয়ে গেছে। ড্রোনটা গিয়ে একেবারে উপরে একদম টপে আটকে রয়েছে, একটু নিচে আটকালে দাদারাই পেরে দিতেন, কিন্তু একদম মাথায় গিয়ে, জঙ্গলের মাঝখানে ঝাউবনের মাথায় গিয়ে ড্রোনটা আটকে গেছে। ওটার জন্য একটু মুখটা অফ হয়ে গেছে, পারতে পারলে হয়। দেখ, রাতে খাওয়ার সময় বরুণাদিত্য দাদাকে পেয়ে গেছি। এবার দাদার থেকে সমস্ত ডিটেলসটা একটু শুনে নেব। রুম রেন্টটা বলে দাও দাদা তোমাদের। আমাদের টোটাল 5টা রুম আছে। ফোর বেডেড রুম একটা, টু বেডেড রুম দুটো, থ্রি বেডেড রুম দুটো। আর ফোর বেডেড রুমের রেন্ট হচ্ছে 3600, টু বেড রুমের রেন্ট হচ্ছে 2100, আর থ্রি বেড হচ্ছে 2800। আর খাবার দাবারটা একটু বলে দাও। আর খাবার দাবারের আমাদের প্যাকেজ সিস্টেম, যেরকম ভেজ থালি, চিকেন থালি আর মাটন থালি, চাইনিজ থালি, এরকম প্যাকেজ সিস্টেম। ভেজ থালি হচ্ছে 650, চিকেন থালি হচ্ছে 700, আর মাটন থালি হচ্ছে 850, চাইনিজ থালি হচ্ছে 900 টাকার প্যাকেজ। পুরো একদম লাঞ্চ থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট হবে, বিকেলে স্ন্যাক্স আইটেমও থাকে। তোমাদের
সব কিছু এর মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, তাহলে এই হলো আর আরও একটা যেটা জানার বিষয়, ভিউয়ার্সরা সবসময় এটা জানতে চায় যে আমাদের চ্যানেল থ্রু মানে মমস ক্রিয়েশন থেকে যদি কেউ আসে মমস ক্রিয়েশনের ভিডিও দেখে তাহলে কি কোনো রকম ডিসকাউন্ট পাওয়া যাবে? তাহলে শুনেই নিলে, আমাদের চ্যানেল থ্রু যদি এখানে আসো মানে অবশ্যই এখানে এসে বলতে হবে যে মমস ক্রিয়েশনের ভিডিও দেখে আপনাদের এখানে এসেছি, সেক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়েই যাবে। দাড়িয়াপুর মৃন্ময়কুঠি থেকে একটা টোটো অথবা একটা অটো বুক করে নিয়ে তোমরা কিন্তু কয়েকটা বীচ ঘুরে নিতে পারো। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বাকিপুর বীচ, বুগুড়ান জলপাই, আর তার সঙ্গে করে নিতে পারো ছোট্ট একটা মেরিন ড্রাইভ। অসাধারণ, মানে একেবারে ভার্জিন বীচ, তবে এটা ডিসকভার হবে সামনের সপ্তাহে। এই বীচটা পার্টিকুলার, এখন নামও বলবো না, এই বীচটা সামনের সপ্তাহ শেষের দিকের ভিডিওতে ডিসকভার হবে, তখন বুঝতে পারবে যে কোথায় এসেছি আর কোথায় তোমাদেরকে নিয়ে এসেছি। একটা একদম ভার্জিন বীচ যেখানে এখনও অবধি একজন মানুষও আসেনি, আমরাই প্রথম, আর ডিসকভারও করবো আমরাই প্রথম। একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, সেখান থেকে মেরিন ড্রাইভে বেরিয়েছিলাম, আর মেরিন ড্রাইভে আসার পথে সমুদ্রকে এত সুন্দরভাবে এত কাছ থেকে পেয়েছি, মানে বরাবর গাড়িতে করে যেতে যেতে কিন্তু আমরা এই সমুদ্রটাকে সঙ্গে করে নিয়েই চলবো, আর দেখতে পেয়ে লোভ সামলাতে না পেয়ে নেমে পড়েছি, বেশ ভালো লাগছে এই জায়গাটা। প্রকৃতিকে আমরা যেভাবে দেখি চেষ্টা করি তোমাদের সামনেও ঠিক সেইভাবেই তুলে ধরার, আর তাই মমস ক্রিয়েশন আজকে তার সকল ভিউয়ার্সদের একটা অনুরোধ করবে, সেটা হচ্ছে প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের। এই প্লাস্টিক আবর্জনা সমুদ্রের ধারে ফেলা বন্ধ করতে হবে আমাদের সকলকে। ভিডিও করতে গিয়ে এরকম অহেতুক জিনিস প্রচুর চোখে পড়েছে আর খুব কষ্ট পেয়েছি, তাই বলবো এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব, আমাদের সকলের কর্তব্য প্রকৃতিকে সুন্দর করে রাখার, প্রকৃতিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার, তবে কিন্তু আমরাও সুন্দরভাবে বাঁচতে পারবো।